ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি এই মুহূর্তে অফিসে এবং কিছুক্ষণ আগে আমরা আপন ঠিকানার 151 না 151তম একটা ভিডিও ছাড়লাম, এবং এটা ছিল শানুর 150তম ভিডিও, না 144তম ভিডিও ছিল শানুর। ওটাও অনেকে লিখেছে ওখানে যে, আচ্ছা একটু দেখে বলি না হলে ভুল হয়ে যাবে। আসলে সকাল থেকে যেটা হয়েছে, সকাল থেকে আমাদের প্রমোশনের কাজ ছিল, প্লাস আপন ঠিকানার 3টা ভিডিও আমরা রেকর্ড করলাম বেসিক আজকে, পাশাপাশি হচ্ছে আমরা এই শানুর ভিডিওটাও ছেড়েছি। এবং শানুর ভিডিও তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শানুর ভিডিও একবার রেকর্ড হওয়ার পর ওটা ডিলিট হয়ে গিয়েছিল, আমরা এই কিছুক্ষণ আগে ছেড়েছি, এবং আলহামদুলিল্লাহ 1 ঘন্টাও পার হয়নি এখন পর্যন্ত। তার মধ্যে আমাদের মোটামুটি আমরা একটা সোর্স ডিটেক্ট করতে পেরেছি। আমি যদি বলি, আমার এন্ড থেকে আমাকে প্রথম তথ্য দেন হচ্ছে মালয়েশিয়া প্রবাসী, ওনার নামটা কি যেন ছিল তোমাকে যে দিলাম, মারুফ ভাই। মারুফ ভাই আমাকে প্রথম তথ্যটা দেন, এছাড়া আরও কীভাবে তথ্য পেয়েছি বিস্তারিত থাকবে হচ্ছে হলো আমার যে স্ট্যাটাস থাকে প্রাথমিক তথ্য পাওয়ার পরে, সেই স্ট্যাটাস, সেখানে বিস্তারিত কারা কারা সহযোগিতা করেছেন, ভলেন্টিয়ার, অফিসিয়াল ভলেন্টিয়ার, আনঅফিসিয়াল ভলেন্টিয়ার, সেখানে আমি বিস্তারিত বলে দিব। বাট প্রথম আমি যার কাছ থেকে পাই আমি হোয়াটসঅ্যাপ টেক্সট, আমার আনঅফিসিয়াল ভলেন্টিয়ার মারুফ ভাই। তারপরে আমাকে অনেকেই তথ্য পাঠিয়েছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং ছবিও পাঠিয়েছেন। তো তুমি কীভাবে কী করলো আমাকে একটু বলো, এদিকে চলে আসো। জি, আমি প্রথমে যে নাম্বার আপনি দিয়েছেন মারুফ ভাইয়ের নাম্বারগুলো, সেখান থেকে আমি মালয়েশিয়াতে না উনি জি মালয়েশিয়াতে ওনার সাথে কিভাবে কথা বলেছো, হোয়াটসঅ্যাপে কথা বলেছো? প্রথমে ওনার সাথে কথা বলতে পারিনি নেটওয়ার্ক সমস্যার কারণে, প্রথমে মায়ের সাথে যিনি মা দাবি করছেন তার নাম্বারগুলোতে জি কথা বলেছি। কথা বলার পরে মা মানে কথা বলতে পারতেছিল না, খুবই উদ্গ্রীব যে এটাই আমার মেয়ে, এই যে ওনার মতো করে উনি বলতেছিল। তারপরে আমি, উনি তো নাম বেশি বলেনি, ওই যে বাবার নাম মায়ের নাম এগুলো বলেছি। তুমি মা আগে বলো না, কারণ দাবিকৃত পরিবার, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না মা না বাবা, কারণ এটা তো আলটিমেটলি যে পরিবার দাবি করেছে সে সামনাসামনি আসলে শানু সিদ্ধান্ত নেবে এটা আসলে কি। তো তুমি আমাকে বলো যে শানু যে সব তথ্য বলেছিল সেই সব তথ্যের একদম বেশি কিছু বিস্তারিত বলার দরকার নাই, শুধু বলো যে মিল পেয়েছো কতটুকু, অমিল পেয়েছো কতটুকু, অমিলটাও বলো না তুমি, মিল পেয়েছো কিনা এটুকু বলো। জি মিল পেয়েছো, মিল জি, তিনটা নাম বলেছে, নামগুলো মিল আছে, আর হচ্ছে গ্রামের দুইটা নাম বলছে, শসিয়া পটিয়া, এই দুইটা নামের মিল আছে। এত মিল পাওয়া গেছে, জি। আর তার মানে গাইডলাইন আমরা মিল পেয়েছি, আমাদের জায়গা থেকে আমরা যতটুকু মিল পেলে তথ্য আমরা নিশ্চিত করতে পারি প্রাথমিক স্ট্যাটাস, সেটা আমরা করতে পারি কিনা, জি জি সেটা আমরা পারি। তারপরে ওই যে বাবা ওই যে চাল চাল ইয়ে করতো, চালের মেশিন চালাতো। ওকে, আমরা বিস্তারিত না যাই, শুধু আমাকে বলো যে ওনারা ভিডিওটা দেখেছেন কিনা। জি, ওনারা দেখেছে, ভাই সম্পূর্ণ ভিডিও দেখেনি, মা বললো যে আমি ভিডিও দেখেছি, ভাই বললো আমি শেষ করতে পারিনি এখনো ফোনের জন্য, আমি ভিডিও দেখছি আর কথা বলছি আর কি। ওকে ফাইন, এবং ওনারা আসতে ইচ্ছুক কিনা আমার দেখা সাক্ষাৎ করতে ইচ্ছুক, ভাইকে মাকে জিজ্ঞেস করলাম, এখন বলেছে আমাদেরকে আসতে ইচ্ছুক, কিন্তু অনেক সময় আমরা এরকম আপডেট ভিডিওতে পাই আসতে ইচ্ছুক, পরবর্তীতে অনেক সময় দেখা যায় ডিলে করে দেয়, ডিলে করে দেয়, এই মুহূর্তে বলেছে আসতে ইচ্ছুক, পরবর্তীতে গেট টুগেদার না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ মহিউদ্দিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আমার প্রথম কাজ এরকম আপডেট ভিডিওর ক্ষেত্রে, আমরা প্রাথমিক তথ্য নিশ্চিত করার ক্ষেত্রে। এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আমরা আপন ঠিকানার একটা নতুন চ্যানেল ওপেন করেছি, ওখানে বহুমাত্রিক ভিডিও থাকবে আপন ঠিকানার, বিভিন্ন রকমের ভিডিও থাকবে। তো আমাকে দেখে একটু এক্সহস্টেড মনে হতে পারে, কারণ আমাদের এখন বাজে কথা 9:40 আমাদের অফিস ছুটির সময় হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। সো এই ভিডিওটা আমি দিয়ে গেলাম, এবং আপনারা নিশ্চিত থাকুন। আর এটা শানুকে যেটা বলবো, শানু অপেক্ষা করুন, আমরা খুব শীঘ্রই শিডিউল ফেলানোর চেষ্টা করছি আপডেট ভিডিওর জন্য, আপনি আসলে সিদ্ধান্ত নেবেন যেটা আপনার পরিবার কিনা। আর আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, এবং একই সাথে আপনার পরিবারের সদস্যদের প্রতিও যারা দাবি করেছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, নিজেরা নিজেরা কমিউনিকেশন না করবার জন্যে আমাদের এখানে আসুন, আসার পরে আমরা দুই পরিবারকে সামনাসামনি করলে তখন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।